সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফেসবুক মেসেঞ্জারে অসাধারণ দুটি আপডেট চলে আসছে। এই আপডেট দুটি আপনি পেতে চান তাহলে এখনই প্লে স্টোর থেকে আপনার ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি আপডেট দিয়ে নিন। আপডেট দেওয়ার পরে আপনার কি এবং আপডেট আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম আপডেটটি হচ্ছে, আপনি যদি কাউকে মেসেজ করেন, দেখেন আমি তাকে মেসেজ করতেছি, তুমি, দেখেন আমি তাকে মেসেজ করলাম তুমি কই। দেখেন আগে কিন্তু এটাকে যদি ভুল হইতো, এই লেখাটা যদি ভুল হইতো, এই লেখাটাকে আমরা এডিট করতে পারতাম না, আবার সেম মেসেজটা আবারও করতে হতো, কিন্তু তা না ভাই, এখন যদি আপনি চাইলে এডিট করতে পারবেন। দেখেন এই যেখানে তুমি কই লেখাটার উপরে আমি যে লেখাটা লিখবেন, লেখাটার উপরে সিলেক্ট করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পরে দেখেন এখানে তিন চারটা বাটন চলে আসবে নিচের দিকে, যে মোর যে নামে অপশনটি আছে, মোর অপশনটাতে ক্লিক করবেন। মোর অপশনটাতে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে এডিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এডিট। তো এখন আপনি চাইলে এই লেখাটা এডিট করে সেই লেখাটা আপনি সেন্ড করতে পারবেন আবারও। দেখেন আমি আপনাদেরকে দেখাই, তুমি কই এখন লিখলাম, তুমি কই এখন, দেখেন দিয়ে আমি সেন্ড করে দিলাম। দেখেন ওই লেখাটা এডিট হয়ে গেছে, দেখেন এই যেখানে এডিট লেখা দেখতে পাচ্ছেন, এই এডিট লেখাটা কিন্তু তার কাছেও যাবে আপনার কাছেও থাকবে। তো আপনি যখন মেসেজটাকে এডিট করবেন, এই এডিটটা সেও দেখতে পাবে, আপনিও দেখতে পারবেন যে আপনি মেসেজটা এডিট করেছেন। তো এই এডিটটা কিন্তু আপনি আগের কোনো মেসেজ এডিট করতে পারবেন না। দেখেন আমি তাকে অনেক আগে মেসেজ করছি, দেখেন এই লেখাটাকে সিলেক্ট করলাম, করে মোরে বাড়ো এডিট অপশনটা নাই। এই এডিটটা শুধুমাত্র 10-15 মিনিট 20 মিনিটের ভিতরে আপনি এডিটটা করতে পারেন। 20-30 মিনিট পরে আপনি কিন্তু আর মেসেঞ্জারে কোনো লেখা এডিট করতে পারবেন না। তো এটা গেল প্রথম আপডেট। তো দ্বিতীয় আপডেট হচ্ছে, অনেক সময় আমরা চাচ্ছি যে কারো একজন মেসেজ আমরা সেন্ড করব, সে দেখতে পাবে না আমরা সেন্ড করতেছি। তো আপনি যদি মনে করেন এই যে এই ব্যক্তিটা, এই বন্ধুটাকে, আমি এই বন্ধুর যত মেসেজ আছে আমি চাচ্ছি যে তার সবগুলো মেসেজ আমি সেন্ড করব, কিন্তু সে দেখতে পাবে না। তো কিভাবে করবেন, দেখেন যে আইডিটির মেসেজ আপনি সেন্ড করবেন সে দেখতে পাবে না, সেই আইডিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে, এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখেন এদের রিড রিসিপ্ট লেখা আছে, তো রিড রিসিপ্টে আপনারা ক্লিক করবেন। রিড রিসিপ্ট ক্লিক করার পরে দেখেন শো অ্যান্ড রিসিপ্ট লেখা আছে, এটাকে অন করা আছে, এটা সবসময় অন থাকে। এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনি আর এখন থেকে আপনি তার মেসেজগুলো দেখবেন কিন্তু সে জানবে না, সে বুঝতেই পারবে না আপনি তার মেসেজগুলো দেখেছেন, তার ভিডিওগুলো দেখেছেন, তার পিকচারগুলো দেখেছেন। এভাবে কিন্তু আপনারা যে কাউকে এভাবে, যে কারো মেসেজগুলো অফ করতে পারবেন, সিন করাটাকে অফ করতে পারবেন, সে মানে আপনার বন্ধুবান্ধবরা জানবেই না আপনি তার মেসেজগুলো সিন করতেছেন, আপনি তার মেসেঞ্জারের ভিডিওগুলো আপনি দেখতেছেন। তো ভিউয়ার্স, এই আজকের এই দুটি আপডেট আপনার কেমন লাগলো, আপনি পেয়েছেন কি না আমাদেরকে একটু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। এখনও যারা পান নাই তারা কমেন্টে জানান, যারা পেয়েছেন তারাও কমেন্টে জানান। ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।